আল্লাহর কোরআনকে ভুলে গিয়েছি আজকে আমরা গুনাহের মধ্যে লিপ্ত রয়েছি ও গো নবীর উম্মত সেরে চলো যখন যাহা চাই মনে নবী বিনেকে তরাবে পুলচিরা তুমি জানে নবী বিনেকে তরাবে পুলচিরা তুমি জানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলে নবী বিনেকে তরাবে পুলচিরা তুমি জানে নবী বিনেকে তরাবে পুলচিরা তুমি জানে সুবহানাল্লাহ বলেন কেমন নবী আমার যে নবী দুনিয়ার জমিনের মধ্যে আসার আগে গুণগান যে নবী দুনিয়ার মধ্যে থাকাকালীন অবস্থা আমার বন্ধুগণ ইহুদি এই কথা বলার পরে মায়ার
নবী বকরিকে ডাক দে বলে বকরি এই ইহুদি আমাকে চিনে না তুই বকরি তো আমাকে চিনো জলদি আয় তোর অল্প দুধ আমি নবীর গলাটা ভিজায়া দে এই কথা বলার সঙ্গে সঙ্গে বকরি ওই ইহুদির হাতের রশি ছিঁড়ে দৌড়ে মায়ার নবীর কাছে চলে আসলো মায়ার নবী বিসমিল্লাহ বলে বকরির বানের মধ্যে যখন হাত লাগাইলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বকরির বান দিয়ে এমনি এমনি দুধ বার করা শুরু করে দিলেন সুবহানাল্লাহ ইহুদি এই কাজ দেখে দৌড়ে গিয়ে মায়ার নবীর পাল মোবারক ধরিয়ে জড়িয়ে ধরে বলে নবীজি আমি ইহুদি বুঝতে পারি নাই আমি ইহুদির বড় ভুল হয়েছে মাফ করে দেন আর পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মুসলমান ইমানদারের দল ওই নবীকে আমরা চিনলাম না মানুষ হয়েও চিনতে পারলাম না এ মুসলমান